বংপ্যাকার্স ফ্যামিলি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা আর অনেক নতুন ইনফরমেশন নিয়ে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, সেটা ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ফ্লাইট ছিল কলকাতা থেকে চণ্ডীগড়ের ইন্ডিগো, প্রায় 12টা নাগাদ আমি জার্নি স্টার্ট করলাম। ওপর থেকে কলকাতা শহরটাকে কত সুন্দর লাগে। চণ্ডীগড় ঢোকার ঠিক আগে এই অপরূপ দৃশ্যটা তোমরা দেখতে পাবে, যদি তোমরা ডান দিকে বসো তাহলে এই যে হিমালয়ের রেঞ্জটা পুরোটা পরিষ্কার দেখতে পাবে ফ্রম দ্য প্লেন। অবশ্যই উইন্ডো সুইটটা বুক করো, তাহলে এই অপরূপ দৃশ্যটা তোমরা দেখতে পাবে। আমার মনে হয় এটা ভিনলগ্না যে রেঞ্জটা আছে, মানে ঠিক তার ওপারই হচ্ছে কেদারনাথ, সেই রেঞ্জটাই এখান থেকে দেখা যাচ্ছে, বাট আমি পুরোপুরি শিওর নয়। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে জানাও যে এই যে রেঞ্জটা আমি দেখছি এটা ঠিক এক্স্যাক্টলি কোন রেঞ্জ। পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে। যেহেতু আমি চণ্ডীগড় থাকছি না, তো চণ্ডীগড় শহর থেকে যাওয়ার রাস্তাতে আশেপাশে যতটুকু পারছি আমি চণ্ডীগড় শহরটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নেক্সট টাইম যখন আমি আসব তখন চণ্ডীগড় শহরটাকে ভালো করে ঘুরব আর এখানকার যে বিখ্যাত যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করব। আজকের আমার গন্তব্য হচ্ছে চণ্ডীগড় শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের বদ্দি এরিয়া। এই বদ্দি একটা পাহাড়ি অঞ্চল এবং সেখানে আমি আমার কাজের জন্য এসেছি। বদ্দি পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও প্রচণ্ড শুষ্ক এবং রুক্ষ জায়গা, আর এখানে কিন্তু যথেষ্ট গরম আছে। পৌঁছে গেছি আজকের বদ্দিতে, আর আমার থাকার ঠিকানা হচ্ছে হোটেল গ্যান্স। এই গ্যান্স হোটেলটা এখানকার একটা বিখ্যাত হোটেল। চলো হোটেলটাকে তোমাদেরকে ভালো করে একবার ঘুরে দেখিয়ে নিই। শুরু করছি আমার রুম দিয়ে। তো আজকের আমি আমার যে রুমটা এটা একজনের সাথে শেয়ার করছি, তাই আমি দুটো আলাদা আলাদা সেপারেট বেড নেওয়া হয়েছে। একটা টেবিল আছে পাশে, বেডসাইড টেবিল, আর বসার জন্যে বা খাওয়া দাওয়া করার জন্যে টেবিল, চেয়ার, ওয়ার্কিং স্টেশন। বাথরুমটাও যথেষ্ট বড় আর পরিষ্কার, আর ইউজ করার জন্যে কমপ্লিমেন্টারি টয়লেটরিজও দেওয়া আছে। একবার বাইরেটা দেখো, এখন বাজে সন্ধে 6টা, বাট এখানে রোদের তেজ দেখো। ঘুরতে এসে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবে যে এখানে কিন্তু অনেক দেরি অবধি সূর্যের রোদটা থাকে, রোদটা থাকে। অনেক সকালবেলা বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। এখানে বাফের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমি বেশি কিছু খাবো না, একটু স্যুপ নিলাম আর রুটি আর বাটার চিকেন নিয়ে নিলাম, আর সাথে গ্রিন স্যালাড। সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজের জন্যে। আজকের আমি যাব বদ্দির থেকে আরেকটু ওপরে, পারওয়ানু বলে একটা জায়গা আছে। এই পারওয়ানু জায়গার আশপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিই। এটাও একটা পাহাড়ি এলাকা, কিন্তু এখানেও কিন্তু যথেষ্ট গরম। কালকা শিমলা
কালকা যাওয়ার রাস্তায় এই কালী মাতার মন্দিরটা কিন্তু খুবই বিখ্যাত আর জাগ্রত। এবারের মতো কাজ শেষ, আমি মনের আনন্দে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, বাট এয়ারপোর্টে পৌঁছে জানতে পারলাম আজকে আমার বাড়ি ফেরা হবে না। আমার যে ফ্লাইটটা ছিল সেটা 3টার সময় ছিল, কিন্তু সেটা ডিলে হয়ে 6টার সময় পৌঁছলো, আর 6টার সময় এই ফ্লাইটটা চণ্ডীগড় থেকে আমাকে দিল্লি অবধি শুধু নিয়ে যাবে। আমাকে রাতটা দিল্লিতে কাটাতে হবে, আর পরের দিন সকালে 6টার সময় ফ্লাইট ধরে দিল্লি থেকে আমি কলকাতায় পৌঁছবো। এই যে নাইট স্টেটা আছে এটা আমাকে এয়ারলাইন থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে, কিছু করার নেই। ফ্লাইটে এরা আমাকে রিফ্রেশমেন্ট হিসেবে এই ক্রাঞ্চি কুকিজ, একটা পাফড রাইস কুকিজ মানে মুড়ির তৈরি কুকিজ, আর এই বাটার মোরক্কো, আর এই লেমন মশালা লেমন ওয়াটারটা দেওয়া হলো। আমি পৌঁছে গেলাম দিল্লিতে, আজকের রাতটা আমাকে দিল্লিতেই কাটাতে হবে। তো এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আমি ওদের যে হেল্প ডেস্ক আছে সেখানে যোগাযোগ করলাম, আর প্রায় এক ঘন্টা দৌড়দৌড়ি করার পরে ওরা আমাকে এই রেড ফক্স হোটেলটায় নিয়ে এলো। রেড ফক্স আর লেমন ট্রি হোটেল দুটো পাশাপাশি, যেটা দিল্লির এরো সিটি এরিয়াতে অবস্থিত, যেটা এয়ারপোর্ট থেকে অলমোস্ট 20-25 মিনিটসের ডিস্টেন্স। তো আজকের রাতটা যখন এখানে থাকতেই হবে, চলো হোটেলটাকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমাকে একটা সিঙ্গেল বেড রুম দেওয়া হয়েছে, যেটা আমি একাই থাকবো হোটেল রুমটাতে। তো রুমটার মধ্যে একটা সিঙ্গেল বেড আছে, বেডটা একজনের জন্য যথেষ্ট, আর বসার একটা চেয়ার এবং খাওয়ার জন্যে একটা টেবিল রাখা আছে। বাথরুমটা যদিও ছোট বাট নিট অ্যান্ড ক্লিন। দিল্লি এয়ারপোর্টে আজকের জায়গা নেই, এত ভিড়। আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই যদি এতক্ষণ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর দেখতে থাকো বং প্যাকার্স।